আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। টপ 100 ফ্যাশনের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালটা একদম ভিন্ন। এতদিন ধরে আমাকে সবাই বলতেছেন বড়দের থ্রি পিস কেন, ছোটদের থ্রি পিসও কীভাবে কাটিং করতে হয় সেটা দেখানোর জন্য। তো আমি বিভিন্ন ব্যস্ততার কারণে দেখাতে পারতাম না, তো আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম কীভাবে বেবিদের থ্রি পিস আপনারা কাটিং করবেন এবং সেটা স্টিচিং করবেন। সেটা সমস্ত টিউটোরিয়াল আমার চ্যানেলে আপনারা স্টেপ বাই স্টেপ পাবেন। তো তার আগে বলে রাখি, ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। ফেসবুক পেজে ফলো করে সাথেই থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তাহলে আমরা কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি। প্রথমে আমরা হচ্ছে এখানে একটা হচ্ছে শর্ট ফ্রক বানাবো বাবুদের জন্য, আর একটা প্যান্ট বানাবো। তো নর্মালি বেশি কাপড়ের প্রয়োজন হয় না বাবুদের জন্য। এখানে আমার কাছে প্রায় আড়াই গজের একটা ওড়না আছে, এটা দিয়েই হচ্ছে মানে হচ্ছে ফ্রকটা আর প্যান্টটা দোনোটাই হয়ে যাবে। তো আমি প্রথমেই কি করতেছি, নর্মালি যতটুকু আমার ফ্রকটা লম্বা হবে, আমি যেহেতু নিচের দিকে বর্ডার দিব, বর্ডার দেওয়ার জন্য আমি নিচের দিকে 1 ইঞ্চি রাখতেছি, বেশি অংশ রাখবো না, কারণ বেশি চওড়া বর্ডার দিব না আমি। এখন আমার ড্রেসটা যতটুকু লম্বা আমি সেটা মেজারমেন্ট করে নিচ্ছি। ড্রেসটা আমি লম্বা বানাবো হচ্ছে 26 ইঞ্চি, আর উপরে যেহেতু আমার সেলাই লাগবে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এবার এই 1/2 ইঞ্চি এক্সট্রা সহ এই দিকে আমি স্কেল দিয়ে বরাবর একটা দাগ দিয়ে নিচ্ছি, এই বরাবর কমপ্লিটলি একটা দাগ দিয়ে নিচ্ছি আমি। তারপর কমপ্লিটলি দাগ দিয়ে নেওয়ার পর নর্মালি আমাদের এখন মেজারমেন্টটা শুরু করতে হবে। এখানে এখন একটা কথা হচ্ছে, আমরা কি এই ড্রেসের মধ্যে কোনো রকম কলার দিব না গলাটা কীরকম দিব? গলাটা যেহেতু আমরা বেশি বড় দিব না, পিছন থেকে ছোট দিব, তার মানে আমাদের শোল্ডারের মেজারমেন্টটা খুবই প্রয়োজনীয় এখানে। তার মানে শোল্ডার আমাদের এখানে আছে হচ্ছে 11 ইঞ্চি, যেটা 5.5 ইঞ্চি ডাবলে। এই 5.5 ইঞ্চির পরে আমরা আরও 1/2 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিব। এবার এই একদম শোল্ডারটা মেজারমেন্টের পরে আমরা নিচের দিকে আর্ম হোলের মেজারমেন্টটা নিব। আমরা এদিকে 5 ইঞ্চির মধ্যে একটা দাগ দিলাম, এবার এদিকে দাগটা সোজা করে নিলাম। আর শোল্ডার থেকে যে দাগটা একদম নিচ পর্যন্ত সেটাকে আমরা সোজা একদম না টেনে 1/2 ইঞ্চি পরিমাণ ভেতরের দিকে বাঁকা করে টানব, তাহলে এই দিকের ফিটিংসটা অনেক সুন্দর আসবে। এবার ড্রেসের বডিটা যতটুকু সেটার মেজারমেন্টটা করে নিব। আমরা এখানে ড্রেসের বডি দিব হচ্ছে 14 ইঞ্চি, যেটা 7 × 14 অর্ধেকে। তারপর আমি এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম। এবার আমাকে আর্ম হোলটা মেজারমেন্ট করে নিতে হবে, কারণ আর্ম হোলটা আমি বেশি বড় দিতে চাচ্ছি না, কারণ এটা বাচ্চাদের একটু ফিটিংস থাকলেই ভাল লাগে। তো এখানে 6 ইঞ্চির মতো আর্ম হোল আসতেছে। যদি আপনার প্রয়োজন হয় বেবিদের অনুযায়ী আপনি চাইলে বাড়াইতেও পারেন কমাইতেও পারেন, বাট এটা আমার এই ড্রেসের জন্য পারফেক্ট আছে। তারপরে আমরা হচ্ছে এদিক থেকে এখন পেটের মেজারমেন্টটা নেব। পেটের মাপটা আমরা একদম উপর থেকে 10 ইঞ্চির মধ্যে নেব। তো এ দাগ বরাবর একদম সোজা দাগ টেনে নিলাম। এবার পেটের মেজারমেন্টটা হচ্ছে 13 ইঞ্চি, যেটাকে আমি ডাবল করলে 6.5 ইঞ্চি। এবার এই দুটোটা দাগকে আমি প্রথমে স্কেল দিয়ে জয়েন্ট করে নেব। এবার আমার কাছে যে শেপিং স্কেলটা আছে আমি শেপিং স্কেলটা নিয়ে নিলাম, কারণ পেটের মাপ থেকে নিচ পর্যন্ত আমার এই দিকে যতটুকু আছে 17.5 ইঞ্চি, তার মানে আমি এদিকে আরও 1/2 ইঞ্চি কমাই দিয়ে এ পাশ থেকে প্রায় 17 ইঞ্চিতে আরেকটা দাগ দিব। এবার এই শেপিং দাগটা দিয়ে স্কেলটা দিয়ে আমি এদিক থেকে একদম রাউন্ড শেপ করে নেব এটাকে। এই রাউন্ড শেপ করে নেওয়ার পর একদম আমার এই পেটের যে মেজারমেন্ট আছে এই মেজারমেন্টটা থেকে নিচের দিকে আমি বরাবর 1/2 ইঞ্চি বাদ রেখে একদম সোজা একটা দাগ দিয়ে নিলাম, কারণ হচ্ছে আমি এদিক থেকে তারপরে কাটিং করতে করতে এদিকে 1/2 ইঞ্চিতে গিয়ে মিলাই নেব। ওকে, আমাদের একদম সামনের অংশটা কাটিং শেষ, বাট এখানে আমরা আরও কিছু মেজারমেন্ট করব এখন, কারণ হচ্ছে আমরা গলাটা ঠিক কতটুকু কী পরিমাণ অংশ দিতে চাই সেটার মেজারমেন্টটা করব। তো আমি যেহেতু গলাটাকে বেশি বড় করব না, এদিক থেকে প্রায় 2.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি, আর এই দিকে গলাটাকে আমি সামনের দিকে প্রায় 3.5 ইঞ্চি পরিমাণ রাখব, যেটা যদি আমি কাত থেকে মেজারমেন্ট করি তাই প্রায় 4.5 ইঞ্চির মতো হয়ে যায়। ঠিক এতটুকুই রাখবো, এর চেয়ে বড়ও না এর চেয়ে ছোটও না। এই গলাটাকে আমি পাইপিং দিয়ে দিব, ওই জন্য আমি এখনই কাটিং করে নিব এটাকে। আর যদি পাইপিং দিয়ে আপনারা সেলাই করলে মনে করেন যে একটু বেশি বড় হয়ে যাবে, তখন হয়তোবা 1/2 ইঞ্চি পরিমাণ আর একটু ছোট কাটিং করা যাইতে পারে।
আর এদিকে কাঁধের থেকে আমি প্রায় এদিকে 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন করতেছি, যাতে ফিটিংসটা সুন্দর মতো হয় সেটার জন্য। আর এটা সামনের অংশ, এটাকে আমরা পরে আবার ঠিক করব, বাট এখন আমরা হচ্ছে পেছনের অংশটুকু কাটিং করে নেব। তো আমরা পেছনের পার্টটাকে কাটিং করার জন্য কাপড়টাকে অলরেডি আয়রন করে নিয়েছি ডাবল ভাঁজ দিয়ে, বাট পেছনের পার্টটা বসানোর সময় যাতে সামনের অংশের সাথে মিলে সেটা একটু খেয়াল রাখবেন, কারণ সবগুলো অংশ আমরা ঠিকভাবে বসাবো। আর পিছনের পার্টে আমরা হচ্ছে চেন দিব, যেহেতু তার মানে চেন দেওয়ার জন্য আমাদেরকে পেছনের পার্টে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা কাটিং করতে হবে। তো ও এক্সট্রা কাপড়টা কাটিং করার জন্য আমরা একদম যতটুকু পর্যন্ত চেন দিব, পেট পর্যন্ত নর্মালি চেন দিই, এই পেট পর্যন্ত চেন দেওয়ার পরে কাপড়টাকে আমি দেখুন আস্তে আস্তে করে এদিকে 1/2 ইঞ্চি পরিমাণ এদিকে একটু বাড়তি করে তেরসা করে কাটিং করব। মানে হচ্ছে এই পার্টটাকে একটু এইদিকে একটু তেরসা করে রেখে তারপর কাটিং করব, যাতে এদিকে একটু এক্সট্রা যেটা থাকবে কাঁধের দিকে পরবর্তী আমি সেলাই করলে যাতে এটা কমে না যায়, ওই জন্য পেছনের পার্টটাকে যে পাশে আমরা চেন দিব সে পার্টটা অলওয়েজ হচ্ছে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাটিং করব, যেহেতু আমি ডাবল আলাদা কাপড় এখানে ইউজ করতেছি না। এবার এদিক থেকে একদম সোজা কাটিং করলাম, এরপরে আর ড্রেসটা যেভাবে আছে সেভাবে কাটিং করে নিচ্ছি। যখন আমি চেনটা লাগাবো এই এক্সট্রা 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় সেলাই হয়ে গেলে তারপর পুরোপুরি সমান সমানই দেখা যাবে এটাকে। ওকে, আমাদের ফ্রকটা কমপ্লিটলি কাটিং করা শেষ। এই যে আমি এই অংশটুকুর কথা বলছিলাম, এখানে আমি কিন্তু এই যে 1/2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা আলাদাভাবে কাটিং করছি। এবার আমরা চেন লাগানোর সময় যতটুকু পরিমাণ চেন দিব ততটুকু অংশ কাটিং করে নিলেই হয়ে যাবে এদিক থেকে। বাট এখানে আরেকটু কাজ আছে, আমরা চেনের উপরের অংশে কতটুকু অংশ গলা দিব সেটা কাটিং করে রাখবো। এখানে আমি প্রায় 2 ইঞ্চির মতো গলা দিব, এই 2 ইঞ্চির মতো গলাটাকে কাটিং করে নিচ্ছি। ওকে, 2 ইঞ্চির মতো গলাটাকে কাটিং করে নিলাম। আর এদিকের সামনের অংশের মধ্যে আমাদেরকে আরও কিছু এখানে ফিনিশিংটা করতে হবে। আমি হচ্ছে যেহেতু ছোটদের জামা তার মানে বেশি একটু ফিটিংস করব না, এদিক থেকে প্রায় 2 সুতার মতো এদিকে ডাউন করতেছি, আর এদিক থেকে একদম অল্প পরিমাণে একটা ছোট করে একটা গোল পাত দিচ্ছি, তাও যাতে শেপিংটা সুন্দর থাকে। এই জন্য অনেকে বলবে বাচ্চাদের না দিলেও চলে, না দিলেও চলে, বাট আপনি যদি একটু শেপটা সুন্দর করতে চান তাহলে অবশ্যই দিবেন। তো এটাকে আমরা অলরেডি কাটিং করে নিলাম, আমাদের এটা কমপ্লিটলি কাটিং করা শেষ ফ্রকটা। যেহেতু আমরা এটাকে স্লিভলেস বানাবো, এটাতে আর তেমন কিছুই দিব না, শুধু জাস্ট হচ্ছে পাইপিং দিয়ে সেলাই করবো।